অমর একুশে গ্রন্থমেলায় মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার মুক্তিযুদ্ধের স্মৃতি ও ধৃতি বঙ্গবন্ধু পরিবার এবং তাজউদ্দিন প্রসঙ্গ। নরসিংদীবাসী প্রাণের মানুষ, দেশে উন্নয়নের সর্ববৃহৎ মেগা প্রজেক্ট পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের শিকার তারা নির্যাতিত অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জার্মানি নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার রচিত অমর একুশে গ্রন্থমেলা 2024 এ নতুন দুইটি বই প্রকাশিত হয়েছে। বই দুটি পাওয়া যাবে বিদ্যা প্রকাশের স্টল 326 ও 329 নম্বরে। প্রকাশিত বই দুটি হল মুক্তিযুদ্ধের স্মৃতি ও ধৃতি বঙ্গবন্ধু পরিবার তাজউদ্দিন প্রসঙ্গ এবং বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি। এছাড়াও ইতিপূর্বে বিভিন্ন সময় মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার লেখা পাঁচটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে পদ্মা সেতু, সততা ও আত্মবিশ্বাসের বিজয়, চিরঞ্জীব শেখ মুজিব, বাংলাদেশের বদলে যাওয়া অর্থনীতির চালচিত্র, দেশ বিদেশের ভ্রমণ কথা, মার্কিন মুলুকে মনোভ্রমণ উল্লেখযোগ্য। সদ্য প্রকাশিত বইগুলোর সাথে অতীতে প্রকাশিত বইগুলো বিদ্যা প্রকাশের স্টলে পাওয়া যাবে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।